কেউ তাকায় দেখেন কোরআনের ময়না পাখি 82 বছর বয়স হয়ে গেল 10টি বছর খাঁচায় বন্দি এরপরেও শেষ বয়সে বলে আমি অসুস্থ জীবন চালানো কঠিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন আর মিথ্যা সমস্ত বানোয়াট মামলা থেকে আমাকে মুক্তি দেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন দোয়া করেন মাজলুমের দিকে মানুষ তাকায় না বুলটো সমালোচনা করে বলে হুজুর কিছু না অপরাধ না করলে এত মানুষ ঘরে ও কেন বের হতে পারে না ওনারে কেন আটকায় রাখছে তুমি বোঝো না কোরআনের ময়না পাখি কণ্ঠ ভালো কথা বলতে পারে মিষ্টি ওরা জানে ময়না পাখি বাইরে থাকলে তার কণ্ঠের মায়া জালে পড়ে তার কণ্ঠের মধুতে সমস্ত মানুষ তার পক্ষে হতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য ময়না পাখিকে খাঁচায় বন্দি করে রাখে যেন আওয়াজ কেউ না শুনতে পায় কথা কন্যাকে বোঝেন তো দুঃখ লাগে কষ্ট লাগে আর কত হয়রানি আর কত পেরেশানি কোরআনের এই খাদেম পাবে গো 50টা বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরে জীবনের শেষটা কেটে যাচ্ছে জেলখানায় এর চাইতে কষ্ট কি আর জাতির জন্য কিছু হতে পারে কিন্তু সান্ত্বনা অনেক জায়গায় আমরা অনেকে সহি হাদিসের দলিল দিয়ে যে বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তার জীবনের শেষটা কেটে গেছে জেলখানায় কথা কর আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ তার জীবনের শেষটা কেটে গেছে জালেমের জেলখানায় মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ তার জীবনের শেষটা কেটে গেছে জেলখানায় ইমাম আবু হানিফা জীবনটা কাটছে কোথায় দেখেন কথা বলেন ঠিক কিনা এজন্য পৃথিবীতে যারা ইমানদার যারা দ্বীনের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় হক কথা তুলে ধরে মানুষের সামনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য একামতে দ্বীনের পক্ষে কথা বলে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে আজকেও পৃথিবীতে তাদের জীবন কেটে যায় জেলখানা কষ্ট পেয়েছেন আপনারা মন খারাপ করেছেন এই জন্য আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারে আপনার কণ্ঠ বন্ধ করে দিতে পারে হকের দাওয়াত যারাই দিবে তাদের পদে পদে বিপদ আছে না নাই শত বাধার পরে আপনাকে সামনে যাওয়া লাগবে পিছনে তাকানোর সময় বাধা আসবেই একই কোরআনের দাওয়াত একই কালামার দাওয়াত একই ইসলামের দাওয়াত কেউ দিয়ে মধু খায় দুধ খায় রান খায় আবার একই দাওয়াত দিয়ে বছরের পর বছর মাজলুম অবস্থায় জেলখানা রুটি খেয়ে কাটিয়ে দে তুমি কি দাওয়াত দাও তোমারে মানুষ রান দে আর তারা কি দাওয়াত দিয়ে গেছে ভাগ্যে জেলখানা জোটে কথা বলেন ঠিক কিনা আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির তুমি দুনিয়াটা মুমিনদের জন্য কারা জেলখানা শুরু কথা কন ঠিক কিনা দুনিয়া মুমিনদের জন্য জেলখানা শুরু আর কাফিরদের জন্য জান্নাতের আরাম আয় সুখ কথা বলেন ঠিক কিনা মুমিনদের জেলখানার কষ্টের জীবন কেটে যায় কিন্তু ওপারে সুখ এপারে দুনিয়া ওপারে জান্নাত কথা বলেন ঠিক কিনা আর কাফিরদের দুনিয়ার সুখই শেষ পরকালে তারা আর কিছু পাবে না মন খারাপ করেছে এজন্য দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই ভালো ভালো কাজে আমাদের অংশগ্রহণ করা দরকার আছে না নাই আমরা কখনো আর আলেম ওলামার সমালোচনা করব মন খারাপ এ যুবক হাত না মারে যুবক দিলের কান্তা লাগা শুনে যান তাদের দুই নাম্বার অপরাধ ওয়ালাম না কোন তুইমুল মিসকিন দুই নাম্বার অপরাধ আমরা সমাজের অভাবগ্রস্ত দুঃখী মিসকিনদের খবর নিতাম না অভাবগ্রস্ত ব্যক্তিদের খাবার দিতাম না তাহলে যারা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দেয় না ওরা যাবে কোন জায়গায় নিজের ভালো বাড়িতে ভালো মন্দ খাবার হইলে বিবিরে বলে গেটটা ভালো করে লাগায় দে আজকে ভালো রান্না বান্না করেছিস কেউ যেন খাবারের সময় ডিস্টার্ব না করে একাই জম্মের খাওয়া খায় প্রতিবেশীকে দেয় না কথা কন ঠিক কিনা ছেলে মেয়ের হাতে শীতের পিঠা দেয় আর বলে শোন এই যে তোর পিঠা হাত তোলেন না কেন আচ্ছা খা এই যে তোর হাতে শীতের পিঠা দিলাম এই পিঠাটা তুই একা একা খাবি বাহিরে যাবি না পাশের বাড়ির লোকটা পাশের বাড়ির ওই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে
ওরা যদি তোর হাতের পিঠা দেখে নজর দেবে তোর পেট খারাপ হবে, হিংসা করতে পারে। তুই এই জায়গায় বসে থাক। যেই মা বাবা ছোট্টবেলায় সন্তানকে প্রতিবেশীর গরিব সন্তানকে পিঠা দিতে বারণ করে, নিষেধ করে, ছোট্টবেলায় হিংসা শেখায়, ওই সন্তান বড় হয়ে কোনোদিন পিতা মাতার খেদমত করবে না। আরে ভাই, দোস্ত গাছের গোড়া মাথায় ঔষধ দিয়ে কি লাগ, গাছের গোড়াই তো কেটে দিচ্ছে। হিংসা তো আপনি শিখান। আপনি যদি আদর্শ মা বাবা হন, সন্তানটাকে বলতেন এই যে একটা তোর হাতে পিঠা দিলাম আর একটা এই হাতে দিলাম, ওই যে তোমার সাথে যে ছোট ছেলেটা খেলা করে, ওই যে গরিবের ছেলেটা মেয়েটা যে খেলা করে, এই এই পিঠাটা ওরা তো করতে পারে না, ওরা গরিব মানুষ বাবা, এই দুইটা পিঠা তোমার এই খেলার সাথীকে দিয়ে আস। কথা কর না কেন, আপনার কি এরকম বলা উচিত ছিল না? আর এটার নাম তো ইসলাম, ওই হিংসা শিখানোর নাম ইসলাম নয় তো? ইসলাম তো উদা, একা খাবেন কেন? পিঠা পাকাইছেন, আশেপাশে পাঁচটা দশটা গরিব মানুষের বাড়ি আছে, দিয়া খান মিয়া। কথা কন, একটু বেশি করে আয়োজন করেন প্রতিবেশীর জন্য। কথা কন ঠিক কেনা? রসুল্লাহ বলেছেন তোমার খাবারের তরকারিতে একটু পানি বেশি দাও। কেন? যদি তোমার প্রতিবেশীর একটু খাবারের বা তরকারি প্রয়োজন হয়, একটু ঝোল বেশি দাও, যেন একটু ঝোল দিতে পারো। ইসলাম কত সুন্দর, এজন্য তো আমাদের সমাজে এত দ্বন্দ্ব রে ভাই। প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করতাম, তাহলে প্রতিবেশীকে আমার পুকুরে বিষ মিশাইতো। কথা কন, ও আর নিজে নিরাপত্তা দিত। আজকে আপনার পুকুরে বিষ দিয়া মাছ মারে কে? হিংসার কারণে। কথা কন, এই যে শুনলাম খেরে বেলাতে আগুন লাগছে, কে লাগে দিছে? ওই হিংসা করে লাগে দিছে। কথা কন, এই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে আপনার আশেপাশে যে জিনিসগুলো থাকবে প্রতিবেশী পাহারা দেবে। কথা কন ঠিক কিনা? খালি ওয়াজ শুনেন না, আমল করার দরকার আছে না? নাই। রসূলের কাছে একজন অসহায় মানুষ গেলেন, যা বলেন নবী গো আমার একটা কাপড় দেন। নবীজির সঙ্গে সঙ্গে পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তি যদি আপনার কাছে চায়, আল্লাহ বলেন ওয়া আম্মাসাইলা ফালাতানহার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন সায়েল কোন দরিদ্র ব্যক্তি তোমার বাড়ি দরজায় যায়, খবরদার তাকে ভর্ষণা করো না, ফেরায় দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করার দরকার আছে না? না, আল্লাহ আমাদের সবাইকে অভাবগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। জোরে কোন আমিন। তিন নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, ভালো ভালো কাজে অংশগ্রহণ না করে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা করে, তাদের এই সমালোচনার কাজে অংশগ্রহণ করতাম। ইসলামের বিরুদ্ধে সমালোচনা হয়তো সমালোচনার মগ্ন ছিলাম, আজকেও তাকা দেখেন কোরআনের ময়না পাখি 82 বছর বয়স হয়ে গেল, 10টি বছর খাঁচাই বন্দি, এরপরেও শেষ বয়সে বলে আমি অসুস্থ, জীবন চালানো কঠিন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আর মিথ্যা সমস্ত বানোয়াট মামলা থেকে আমাকে মুক্তি দেন।